সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায়। আজকে আমি অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আজকে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণী ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই সপ্তম শ্রেণী ইংলিশ সেকেন্ড পার্টের মধ্যে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আমরা আর্টিকেল। আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করতে গেলে আমি প্রথমে একটি প্রেসেসকে এই তোমাদের ব্ল্যাকবোর্ডের মধ্যে শো করলাম। এই ব্র্যাকেটের মধ্যে একটা প্রসেসের মাধ্যমে আর্টিকেলের নিয়মগুলো আমি বলার জন্য চেষ্টা করব। তোমরা আশা করি সেটা বোঝার চেষ্টা করবে। তো আমি একটি, তোমরা দেখতেছো আমি একটি ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি প্রসেস শো করলাম। এই প্রসেসের মধ্যে কিছু শূন্যস্থান বা গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোর মধ্যে আমি কোন জায়গায় কোন আর্টিকেল বসবে, অর্থাৎ তিনটি পয়েন্টের মধ্যে একটি এ, একটি এন, একটি ডি, এবং কোন জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে অর্থাৎ আর্টিকেল বসবে না, সেটা আমরা আজকে আলোচনা করব। সো আমি এই আর্টিকেল আলোচনার পর্যায়ে কিছু টপিক তোমাদেরকে বলে দিচ্ছি। সেই টপিকগুলো হচ্ছে এমনভাবে আমরা আর্টিকেল নির্ধারণ করব যেখানে আমাদের হচ্ছে যে দুই প্রকারে আমাদের বর্ণগুলিকে অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে দুই প্রকারে আমাদেরকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে যে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ এবং কনসোনেন্ট হচ্ছে জ্ঞান বর্ণ। বাবার হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ পাঁচটি হচ্ছে ভাওয়েল আর ২৬টি থেকে আর ২১টি হচ্ছে কি কনসোনেন্ট। তো এ এন ডি কে ইংরেজিতে আর্টিকেল বলা হয়। এগুলো আমি গত ক্লাসে, গত অনলাইন ক্লাসে তোমাদেরকে আলোচনা করছিলাম। এখন আজকে আমি প্রসেসের মাধ্যমে বুঝে দেবো যে কোন জায়গায় কোন টপিকটা বসবে সেটা নিয়ে আলোচনা করব। সো তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি বোঝাতে চেষ্টা করতেছি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড, বাস করত। তাহলে ওয়ান্স আপন এক টাইম, এটা হচ্ছে কোন টেন্সের ঘটনা, এটা হচ্ছে পাস্ট টেন্সের ঘটনা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, সেখানে বাস করত ফিশারম্যান। ফিশারম্যান অর্থাৎ কি একজন জেলে বাস করত। তাহলে ফিশারম্যান, এই এই একটা হচ্ছে যে কি কনসোনেন্ট, এ ই আই এর মধ্যে নেই, এ ই আই ওর মধ্যে নেই, এ ই আই ও ইউ, এ ই আই ওর মধ্যে, এগুলো হচ্ছে কি ভাওয়েল, এগুলো হচ্ছে কি ভাওয়েলের মধ্যে, এগুলোর মধ্যে ভাওয়েলের মধ্যে নেই। যদি ভাওয়েল থাকত তাহলে এখানে আমরা এন বসাতাম, যেহেতু একটা হচ্ছে যে কনসোনেন্ট সেখানে আমাকে কি বসাতে হবে, এ বসাতে হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফিশারম্যান, একজন কি কৃষক বা জেলে বাস করত। তাহলে এখানে ভাওয়েলের মধ্যে নেই বিদায়, এটা কনসোনেন্ট বিদায়, সেখানে কি বসছে, এ বসে। এর বাদে হি ওয়াজ, হি ওয়াজ এটা হচ্ছে পাস্ট টেন্স, হি ওয়াজ এন ওল্ড ম্যান। তাহলে এখানে এনটা হচ্ছে কি আর্টিকেল। সো যেহেতু এনটা আর্টিকেল, একটি আর্টিকেল প্যাসেজের মধ্যে দেওয়া আছে, সেখানে আর্টিকেল আর কিছু বসবে না, এখানে কি বসবে ক্রস, অর্থাৎ সেখানে ব্ল্যাঙ্ক থাকতে দেবে। তাহলে এখানে আর্টিকেল আসে বিদায়, এন আর্টিকেল আসে বিদায়, এখানে আমরা কি বসাচ্ছি না, আর আর্টিকেল বসাবো না। এরপরে দেখো কি লিড, সে বাস করেছিল বিলো, বিলোতে কি নিচে, হ্যাঁ প্রপার্টি, প্রপার্টি লাইন, সে দারিদ্রতার মধ্যে কি করেছিল, বাস করেছিল। প্রপার্টি তাহলে দারিদ্রতার নিচে বাস করেছিল। তো যেহেতু প্রপার্টি দারিদ্রতা, সে ধনী গরিব, এটি যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয় সে, তাহলে সেখানে কি বসবে, দা বসবে, সেখানে কি বসবে, দা। তাহলে এখানে কেন দা বসবে, কারণ প্রপার্টিটা নির্দিষ্ট করে, দারিদ্রতা নির্দিষ্ট করে রয়েছে, সেখানে দা বসে যাবে। এরপর আছে এভরি ডে হি ইউজড, সে ব্যবহার করত টু গো ফিশিং, হ্যাঁ আর্লি ইন মর্নিং, ইন মর্নিং, তাহলে আমাকে সকালও বলেনে বিকালও বলেনে, নির্দিষ্ট করে বলে দিয়েছে যেহেতু সকালবেলা। তো সেখানে কি হবে, নির্দিষ্ট করে কোনো কিছু বললে সেখানে দা হয়ে যাবে। যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় সেখানে আমাদের দা উল্লেখ করতে হয়। এখানেও প্রপার্টি নির্দিষ্ট করে বলছে সেখানে দা বসেছি, এখানে মর্নিং নির্দিষ্ট করে বলছে এখানে কি বসেছি, তাও দা বসেছি। নেভার দেয়ার হি ইজ নেট ইন্টু সি, সি অর্থ কি মোর দেন ফোর, সি অর্থ সমুদ্র, তাহলে নির্দিষ্ট করে যেহেতু সমুদ্র, সিটা সমুদ্র, তাহলে এটা নদী নালা এগুলো নির্দিষ্ট করে বলে দিলে তাহলে এখানে কি বসবে, দি বসে যাবে। কেন কি বসালাম, আমরা আশা করে দি বসালাম। তাহলে এটাও প্রপার্টি নির্দিষ্ট করে বলছে, এটাও মর্নিং নির্দিষ্ট করে বলছে, এটাও সি নির্দিষ্ট করে বলছে, সেই জন্য আমরা কি বসালাম, দা বসালাম। তাহলে কোনো নির্দিষ্ট করে কিছু বলে দিলে, উল্লেখ করলে, তাহলে সেখানে বেশ কাপড়ে দা বসে যাবে। এরপরে আসব টাইমস, ওয়ান মর্নিং, একদিন সকালে হি থ্রো হিজ নেট ইনটু, এটাও সি বসে, যেহেতু এখানে সি এর আগে কি বসছে, দা বসেছে, সুতরাং এখানেও যেহেতু সি একই শব্দ আছে সেখানে আমরা কি বসাবো, দা উল্লেখ করতে পারবো। তাহলে এখানে আমরা কি বসাবে, দা বসে গেল, এখানেও দা বসে গেল। এরপরে আসব অ্যাজ হি ওয়াজ, অ্যাজ হি ওয়াজ ফলোয়িং ইট ব্যাক টু মোর কি টুয়ার্ডস, টুয়ার্ডস
এখানে সোর, এখানে এসটা হচ্ছে কি কনসোনেন্ট, সো এখানে যেহেতু এসটা কনসোনেন্ট এর পাঁচটি ভাওয়ালের মধ্যে একটি যেহেতু নেই, সেজন্য আমরা এখানে কি বসাবো, এখানে কনসোনেন্ট থাকলে এখানে এ বসাবো। তাহলে কেন বসালাম এ, আবার উল্লেখ করতেছি এসটা হচ্ছে যে কনসোনেন্ট, অর্থাৎ ছাব্বিশটি অক্ষর থেকে পাঁচটি অক্ষর হচ্ছে ভাওয়াল, এই পাঁচটি অক্ষর বাদ দিলে ছাব্বিশটি থেকে আর থাকে একুশটি, এই একুশটি থেকে যদি কোনো শব্দ এখানে থাকে যায় তাকে বলা হয় কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে সেখানে কি বসাতে হয়, এ বসাতে হয়। সো এখানে আমরা কি বসাবো, এ বসাবো, হি সরি এখানে এ সো শো এখানে দিয়ে হবে, আর এখানে হবে কি বিল্ড এ এ হেভি বিশ্লেষণ করবে, অনেক কিছু নিয়ম জানতে পারবে। আশা করি ভালো থাকবা, ভালো করে লেখাপড়া করবা এবং সুন্দর সুশৃঙ্খল করে সালাত জীবন যাপন করে। এই পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।